আজি পৌর নির্বাচন নেই তারিখ ঘোষণা হয়েছে। মার্চ চব্বিশে হব পৌর নির্বাচন। এনে রাজ্য নির্বাচন কমিশন পক্ষ এই ঘোষণা করা যাইছি। ছবিশ তারিখে ভোট গণতি হব। এগি আজিঠার রাজ্যের আদর্শ আচরণ বিধি লাগু হল বলে রাজ্য নির্বাচন কমিশন আদিত্য প্রসাদ পাড়ী এক সাংবাদিক সম্মিলনীতে ঘোষণা করেছেন। আগামী অঠেইশ তারিখে বিধিবদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ পাইব। মার্চ দুই রু মার্চ সাত পর্যন্ত প্রার্থী মানে মনোনয়নপত্র দাখল করে পারবে। ঠিক সেইপরি মার্চ ন তারিখে নামাঙ্কনপত্র যাঞ্চ চৌদ সুদ্ধা প্রত্যাহার করা যাই পারিব বলে সূচনা দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। তবে পুরীরে পৌর নির্বাচন হব না, এনে এপ্রিল সাতরে পৌর উপাধ্যক্ষ ও আটরে ডেপুটি মেয়র নির্বাচন হব। এথর পৌর নির্বাচনের মেয়র ও অধ্যক্ষ পদবী পাই সিধাসলখ নির্বাচন হব। সেইপাই প্রত্যেক বুথে দুইটি ইভিএম মেসিন রহব। গোটিয়ে ইভিএম মেয়র ও অধ্যক্ষ পদবী পাই, আউ গোটিয়ে ইভিএম কাউন্সিলর ও কর্পোরেটর পদবী পাই রহব। এথর নোটা মধ্য রহব। সমুদায় একচাশ লক্ষ ভোটর মতদান সাব্যস্ত করবে। শহে ছটি পৌর পরিষদরে সতেরশ একত্রিশটি ওয়ার্ডর তিন হাজার তিরিশটি বুথ রয়েছে এবং সতেইশ লক্ষর অধিক ভোটর রয়েছে। সেইপরি তিনটি পৌর নিগমের শহে অড়ষট্টি ওয়ার্ডে এক হাজার চারিশ সাতটি বুথে চৌদ লক্ষ ছবিশ হাজার অধিক ভোটর অছন্তি। এথরক প্রার্থী মানে দুইটি সত্যপাঠ দেওয়া বাধ্যতামূলক। গোটিয়ে সত্যপাঠে শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তি তালিকা দেবে, আউ গোটিয়ে পরিবার সম্পর্কের তথ্য দেবে। সূচনাযোগ্য যে রাজ্য নির্বাচন কমিশন পক্ষর জারি এক প্রেস বিবৃতিতে কুয়াযাই যে রাজ্যের শহে ছটি পৌর সংস্থা ও তিনটি মহানগর নিগমের মোট চারি হাজার পাঁচশহ চৌরাশিটি বুথ ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা। চলিত নির্বাচনের প্রথম থর পৌর সংস্থা নির্বাচনের নোটা ব্যবহার হব। বালাট পেপরর সভা শেষে নোটা বটন রহব। নির্বাচন ময়দানের ভোটরক মনপসন্দর প্রার্থী নথিলে ভোটর মানে নোটা ব্যবহার করে পারবে। পৌর নির্বাচন পাই প্রত্যেক বুথে দুইটি লেখায় ইভিএম রহব। সেতিরু গোটিয়ে কর্পোরেটর বা কাউন্সিলর নির্বাচন পাই এবং অন্যটি অধ্যক্ষ বা মেয়র নির্বাচন পাই ব্যবহৃত হব। কর্পোরেটর কাউন্সিলর প্রার্থীঙ্ক পাই গোলাপি রঙ্গর ব্যালট পেপর ও অধ্যক্ষ মেয়র প্রার্থীঙ্ক পাই হলদিয়া রঙ্গর ব্যালট পেপর ব্যবহার হব। এতদ ব্যতীত ভোটরঙ্ক সুবিধা নিমন্তে কর্পোরেটর কাউন্সিলর প্রার্থী মানক পাই উদ্দিষ্ট ইভিএম উপরে গোলাপি রঙ্গর গোল স্টিকর ও অধ্যক্ষ মেয়র প্রার্থী মানক পাই উদ্দিষ্ট ইভিএম উপরে হলদিয়া রঙ্গর গোল স্টিকর লগাযিব। এহাদ্বারা কেউ প্রার্থীঙ্কু কেউ ইভিএমরে ভোট দেবাকু হব তাহা সহজরে ভোটর মানে জানিপারিবে। প্রত্যেক বুথ মধ্যে মতদান করিবা নিমন্তে দুইটি মতদান প্রকোষ্ঠ রহিব। প্রথমে ভোটর মানে প্রথম প্রকোষ্ঠকু যাই অধ্যক্ষ মেয়র পদবী নিমন্তে প্রার্থীঙ্কু ভোট দেই দ্বিতীয় প্রকোষ্ঠকু যাবে। সেঠারে কর্পোরেটর কাউন্সিলর পদবী নিমন্তে থিবা প্রার্থীঙ্কু ভোট দেবে বলি নির্বাচন কমিশন নিষ্পত্তি নিছন্তি। সেইপরি পৌর নির্বাচনরে দৃষ্টিহীন ভোটরঙ্ক পাই ব্রেলি ব্যালট পেপর ব্যবস্থা করা যাইছি। এথর ইভিএম ভোট হেউতিবারু সমস্ত জেলার কিছু কিছু কর্মচারীঙ্কু তালিম দিয়া যাইছি। সেমানে বাকি কর্মচারীঙ্কু প্রশিক্ষণ দেবে। সবু জেলাকু ইভিএম ও নির্বাচন সরঞ্জাম পঠা সারিছি। রাজ্য নির্বাচন কমিশন ওয়ার্ড পুনর্গঠন বুথ ও ভোটর তালিকা প্রস্তুতি ইত্যাদিকু অনুমোদন করে সারিথিবারু এবে কেবল আনুষ্ঠানিকভাবে নির্বাচন তারিখ ঘোষণা বাকি রইতলা। ব্যুরো রিপোর্ট, সকাল খবর।